প্রায় প্রতিদিন গুগল প্লে স্টোরে একটি করে নতুন আর্নিং অ্যাপস আপলোড হচ্ছে এবং ইউটিউবে গেলে প্রায় প্রতিদিনই নতুন নতুন আর্নিং অ্যাপসের ভিডিও আপনারা দেখতে পাবেন। সো ওই অ্যাপসগুলো থেকে এখন পর্যন্ত আপনারা কোনো টাকা ইনকাম করতে পেরেছেন কি না সেটা আসলেই সন্দেহজনক। হ্যালো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আপনাদেরকে একটি সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব, আসলে আর্নিং অ্যাপসগুলো থেকে ইনকাম করা যায় কি না, আর যদি ইনকাম করা যায় তাহলে আসলে কত টাকা ইনকাম করা যায়, কিভাবে ইনকাম করা যায় এবং এই ইনকামের উপর বেস করে আপনি কি আপনার ফিউচার প্ল্যান গড়ে নিতে পারবেন। সো আপনি যদি এইটা মনে করে থাকেন যে এই ভিডিওটি প্লে করার পরেই আপনাদেরকে একটা অ্যাপসের সাথে পরিচয় করে দেওয়া হবে, তারপরে কিভাবে সেখান থেকে টাকাটা তুলে আপনার পকেটে পড়বেন, তাহলে সরি, আপনারা এই ভিডিওটি স্কিপ করতে পারেন। তবে যারা এই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন তারা অবশ্যই মোবাইল থেকে ইনকাম করার সঠিক ইনফরমেশনটা পেয়ে যাবেন এবং আশা করছি এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত যদি দেখেন, অর্থাৎ যেই সময়টুকু আপনারা দেখবেন সেই সময়ের মূল্যটুকু আমার এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন। তো আপনাদের সাথে আছি আমি হৃদয়, আপনারা দেখছেন টেক বাংলা হেল্প। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দিবেন, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন ইজিলি। আর অলরেডি সাবস্ক্রাইব করা থাকলে থ্যাংক ইউ সো মাচ। তো মোবাইল দিয়ে ইনকাম করা বা মোবাইলের অ্যাপস দিয়ে ইনকাম করার ক্ষেত্রে দুইটি ওয়ে রয়েছে, তার মধ্যে এক নম্বরটি হচ্ছে আর্নিং অ্যাপসের মাধ্যমে ইনকাম করা এবং দুই নম্বরটি হচ্ছে বিভিন্ন বেটিং সাইডের মাধ্যমে, অর্থাৎ বেটিং অ্যাপসের মাধ্যমে ইনকাম করা। সো আমরা যদি আজকে অ্যাপসের কথা বলি, অ্যাপসগুলোতে কাজ করার জন্য তেমন কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকে না, আপনারা শুধু অ্যাপসগুলো আপনাদের ফোনে ডাউনলোড করবেন, তাদের অ্যাডগুলো দেখবেন বা তাদের গেমসগুলো আপনারা খেলবেন, দেন আপনারা কিছু পয়েন্ট সেখানে আর্ন করবেন এবং সেই পয়েন্টগুলো আপনারা যখন বাঙ্গাবেন তারপরেই আপনারা সেখান থেকে টাকাগুলো নিতে পারবেন। বিষয়টা আপনাদেরকে যতটুকু সহজে বলতে পেরেছি আসলে কিন্তু বিষয়টা এতটুকু সহজ নয়। আপনারা যখন কোনো একটি অ্যাপস ডাউনলোড করে ইনস্টল করবেন তারপর কিন্তু আপনাদেরকে সেই অ্যাপসটাতে লং টাইম আপনাদেরকে সময় দিতে হবে। আপনাদেরকে এটা বোঝাতে চাচ্ছি যে আপনারা সেই অ্যাপসগুলো কিন্তু দীর্ঘ সময় ব্যবহার করার পরে এবং তাদের অ্যাডগুলো প্রচুর পরিমাণে দেখার ফলেই কিন্তু আপনারা কিছু পরিমাণ এইখানে পয়েন্ট আর্ন করতে পারবেন এবং যেই পয়েন্টগুলো আপনারা বাঙ্গিয়ে টাকা নিতে পারবেন। সো এইখানে দেখা যাচ্ছে আপনি 1,00,000 পয়েন্ট করলে হয়তোবা আপনার সেই অ্যাকাউন্টে $10 মতো ইনকাম হতে পারে, বাট সেই $10 যদি আপনি ইনকাম করতে চান তাহলে আপনাকে মিনিমাম 20-30 দিন আপনাকে খাটতে হবে। আর এই 20-30 দিন আপনি খেটে যেই পরিমাণ ডলার ইনকাম করবেন, অর্থাৎ যদি $10 ইনকাম হয় তাহলে যদি আপনি বাংলাদেশি টাকায় সেটা কনভার্ট করেন দেখা যাচ্ছে 800-850 টাকা। এখন কথা হলো আপনি 1 মাস একটা অ্যাপসের পিছনে খেটে যদি আপনি 800 টাকা ইনকাম করেন, সেই ইনকামটা দিয়ে কি আপনার ভবিষ্যৎ গড়া সম্ভব বা আপনি কি সেটা নিয়ে ফিউচারে কোনো প্ল্যান করতে পারেন? অবশ্যই না। তবে কিছু কিছু অ্যাপস রয়েছে যেগুলো পেমেন্ট করে, বাট অনেক অ্যাপসে রয়েছে সেগুলো পেমেন্ট করে না। তো পেমেন্টের কথায় যদি আসি, আপনার দেখা যাচ্ছে আপনি কষ্ট করে বা আপনি অনেক সময় দিয়ে 1 মাসে হয়তো বা আপনি $10 আপনার ব্যালেন্সে অ্যাড করেছেন, বাট তাদের একটা টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে যে আপনি $10 নিচে উইথড্রো দিতে পারবেন না। সো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে 1 মাসে কষ্ট করে যেতে হবে, তারপরেই কিন্তু আপনি $10 আর্ন করলে উইথড্রোটা দিতে পারবেন। বাট সেখানেও একটা প্রশ্ন থেকে যায়, আপনি যখন $10 করার পরে উইথড্রো দিতে যাইবেন তখন দেখা যাচ্ছে তাদের রুলসে রয়েছে আপনার এই রেফারেল কোডে আরও 30 জনকে জয়েন করাইতে হবে, তারপরেই কিন্তু আপনি সেই পেমেন্টটা তুলতে পারবেন। সো তখন আপনি সেই টাকাটা তোলার জন্য আপনি আবার বন্ধু বান্ধবের কাছে সেই রেফারেল লিঙ্কগুলো শেয়ার করতে থাকবেন, তারপর যেই দিন আপনার সেই 30 জন আপনার রেফারেলে জয়েন করবে তারপরেই কিন্তু আপনি টাকাটা ইনকাম করতে পারবেন। সো এখানে আপনার এনার্জি লস হচ্ছে, আপনার টাইম লস হচ্ছে এবং আপনি দীর্ঘ সময় ধরে এখানে কাজ করে মাত্র $10 বা 800 টাকা ইনকাম করতে পারতেছেন। সো এটাকে কি আপনি একটা প্রফেশনাল কাজ হিসেবে ধরে নিতে পারবেন? অবশ্যই না। আর এই অ্যাপসগুলো আপনার যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে, আর যদি বন্ধ হয়ে যায় তাহলে আপনি যে এই 800 টাকাও ইনকাম করতেন সেই টাকাটাও কিন্তু আপনার আর ইনকাম হবে না। এখন আমার কথা হচ্ছে যে আপনি কি এই সামান্য কিছু টাকার জন্য এই মরিচিকার পিছনে ছুটবেন না প্রফেশনালি কিছু করবেন?
দেখুন, মোবাইল দিয়ে যে শুধু অ্যাপস এর মাধ্যমে বা আর্নিং অ্যাপস এর মাধ্যমে ইনকাম করা যায় তা কিন্তু নয়। আপনারা যদি আর্নিং অ্যাপস এর কথা চিন্তা করেন, যারা এই অ্যাপস গুলো ডেভেলপ করে অর্থাৎ যারা এই অ্যাপস গুলো তৈরি করে, তারা কিন্তু প্রচুর টাকা ইনকাম করতেছে আপনার মাধ্যমে বা আমার মাধ্যমে। যারা এই অ্যাপস গুলো তৈরি করে, তাদের এই অ্যাপস গুলোতে অ্যাডসেন্স এর মতো আরো অনেক কোম্পানি আছে, সেই কোম্পানির অ্যাড গুলো এই অ্যাপস এর মধ্যে প্রচার করতেছে। সো এখন আমি যদি বলি যে আপনি আমার এই অ্যাপসটা ব্যবহার করবেন, অবশ্যই না। যদি আমি বলি যে আপনি আমার এই অ্যাপসটা ব্যবহার করেন তাহলে আমি আপনাকে প্রতিদিন 20 টাকা করে দিব, তাহলে কিন্তু আপনি ঠিকই এই অ্যাপসটা ব্যবহার করবেন। সো সেই ক্ষেত্রে ওই অ্যাপ ডেভেলপাররা সেই কাজটাই করে থাকে, তারা আর্নিং রিলেটেড অ্যাপসগুলো তৈরি করে এবং সেই অ্যাপসগুলোর মধ্যে ওই সব কোম্পানির অ্যাডগুলো বসিয়ে দেয় এবং তারপরে এটা প্লে স্টোরে ছেড়ে বিভিন্ন ইউটিউবারের মাধ্যমে মার্কেটিং করে বেড়ায় বা অন্যান্য ওয়েতে মার্কেটিং করে। সো সেই ক্ষেত্রে একজন ইউটিউবার কিন্তু প্রচুর টাকা ইনকাম করতেছে এই অ্যাপসটা দিয়ে, এবং যে অ্যাপসটা তৈরি করছে সেও কিন্তু ইনকাম করতেছে। কিন্তু প্রশ্ন হলো আপনি কত টাকা ইনকাম করতে পারতেছেন, সেই ক্ষেত্রে অনেক সময় রেজাল্ট আসবে জিরো। সো এটার মেইন রিজন হচ্ছে যারা এই অ্যাপসগুলো তৈরি করে তাদের প্রয়োজন ফুরিয়ে গেলেই সেই অ্যাপসটাকে তারা বন্ধ করে দেয়। তাছাড়া তারা যখন একটা পেমেন্টের সিস্টেমে আসে, অর্থাৎ যে অ্যাপসটা ব্যবহার করবে সে যখন এই পেমেন্টের জন্য উইথড্র দিতে চাইবে, তখন তারা বিভিন্ন ধরনের তাল বাহানা দেখিয়ে ইনভ্যালিড ক্লিকের মাধ্যমে বা অন্য কিছু কারণ দেখিয়ে আপনাকে আর সেই পেমেন্টটা দিবে না। আর ইউটিউবারের ইনকামটা হচ্ছে যারা এই ধরনের অ্যাপসগুলো তৈরি করে তারা কিন্তু বিভিন্ন ইউটিউবারকে স্পন্সর হিসেবে নেয় এবং তারা কিন্তু এই ইউটিউবারকে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের মাধ্যমে এই অ্যাপসের এটা কিন্তু তারা বিভিন্ন চ্যানেলে প্রচার করে। সো দেখা যাচ্ছে যারা ইউটিউবারে এই ভিডিওগুলো তৈরি করে তাদের ভিডিওগুলো দেখে আপনাদের মতো বা আমাদের মতো অনেকেই রয়েছে যারা এই অ্যাপসগুলো ব্যবহার করে, দেখা যাচ্ছে যে এই অ্যাপসগুলো যারা ব্যবহার করে তাদের কাজ হচ্ছে না, কিন্তু তাদের কাজ হচ্ছে, অর্থাৎ ইউটিউবারের কাজ হচ্ছে। দেখবেন এই অ্যাপস রিলেটেড যারা ইউটিউবে ভিডিও তৈরি করে তাদের ডেসক্রিপশন বক্সে এই অ্যাপসের লিঙ্ক দেওয়া থাকে এবং রেফারেলের কোড নম্বর দেওয়া থাকে। সো একটা ভিডিও যদি 1 লাখ ভিউজ হয় তাহলে তার আন্ডারে যদি মিনিমাম 50,000 লোক ওই রেফারেল কোডটি নিয়ে অ্যাকাউন্ট খোলে তাহলে তার আন্ডারে কিন্তু একটা ভালো একটা অ্যামাউন্ট কিন্তু জমা হয়ে যাচ্ছে, এবং সে এই ভিডিওটা তৈরি করার ফলে অ্যাডসেন্সের মাধ্যমে যে ইনকামটা আসে অর্থাৎ ইউটিউবের যে ইনকামটা আসে সেটাও কিন্তু সে ইনকাম করতেছে এবং স্পন্সরশিপের মাধ্যমে কিন্তু সে ইনকাম করতেছে। কিন্তু এখানে মেন সমস্যাটাই হচ্ছে এই আর্নিং অ্যাপসগুলোর মাধ্যমে যারা অ্যাপসগুলো ব্যবহার করে তারাই শুধু ইনকাম থেকে বঞ্চিত হয়, আর সেটার মেন কারণটাই হচ্ছে আপনার মতো বা আমার মতো লোকেরাই এই অ্যাপসগুলো তৈরি করে এবং পেমেন্ট করার সময় সেই পেমেন্টগুলো আর করে না। তবে তাই বলে সবগুলো অ্যাপসে যে পেমেন্ট করে না তা কিন্তু নয়, এমন কিছু কিছু ট্রাস্টেড অ্যাপস রয়েছে যেগুলো পেমেন্ট করে, কিন্তু এই যে আর্নিংটা খুবই সামান্য। এখন কথা হচ্ছে আপনি সারা মাস কষ্ট করে যদি $10 ইনকাম করেন, সেই $10 দিয়ে যে 800 টাকা পাবেন সেটা দিয়ে কিন্তু আপনি ফ্যামিলি চালাইতে পারবেন না। কিন্তু এখানে যেই পরিমাণ এনার্জি লস করবেন এবং যেই পরিমাণ আপনি টাইম স্পেন্ড করবেন সেই সময় এবং এই এনার্জিটাকে কাজে লাগিয়ে যদি আপনি প্রফেশনাল কিছু করেন তাহলে এখানে 800 টাকা না, আপনি 8,000 থেকে 80,000 টাকা ইনকাম করতে পারবেন। এবং সেটা কিভাবে সেটা যদি জানতে চান তাহলে আমি আপনাদেরকে বলবো, আপনি মোবাইল দিয়ে ইউটিউবিং করতে পারেন, ফেসবুক মার্কেটিং করতে পারবেন, ফেসবুকে পেজ তৈরি করে গ্রুপ তৈরি করে সেখানে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন, তাছাড়া আপনি ফ্রিল্যান্সিংয়ের বিভিন্ন কাজ করতে পারেন এবং যেগুলো মোবাইল রিলেটেড। সো এই কাজগুলো যদি আপনারা মোবাইলের মাধ্যমে করেন তাহলে কিন্তু প্রফেশনালি একটা কাজ করতে পারবেন, আপনি লেখাপড়ার পাশাপাশি আপনার কেরিয়ারটাকে অনলাইনের দিকে নিয়ে যেতে পারবেন। সো আপনি যে লেখাপড়ার শেষে যে আপনি চাকরি পেয়ে যাবেন তা কিন্তু নয়, কিন্তু আপনার যদি একটা স্কিল থাকে, অনলাইনে কিছু করার মতো যদি একটা ক্ষমতা থাকে তাহলে কিন্তু আপনাকে এই লেখাপড়া শেষ করার পরে বসে থাকতে হবে না, আপনি অনলাইন দিয়ে আপনার ফিউচারটাকে আপনি সাজিয়ে নিতে পারবেন। সো আই হোপ আপনাদেরকে ক্লিয়ারলি বোঝাতে চেষ্টা করেছি যে আপনারা আর্নিং অ্যাপসগুলোর পিছনে না দৌড়িয়ে বা না সময় নষ্ট করে আপনারা প্রফেশনাল কিছু করেন তাহলে হয়তো আপনারা ভবিষ্যতে সেটা দিয়ে আপনারা ভালো কিছু করতে পারবেন। সো ভিডিওটি যদি ভালো লাগে এবং আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও ইনফরমেটিভ ভিডিও পেতে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক বাংলা হেল্প চ্যানেলের সাথেই থাকবেন।